আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে জিমেল আইডি রিমুভ করা যায় খুব সহজে অনেক সময় তিন চারটা জিমেল আইডি আমাদের লগ করা থাকে একটা মোবাইলে তো সেটা একটা আমাদেরকে রিমুভ করতে হতে পারে সেটা খুব সহজেই আমরা কিভাবে রিমুভ করতে পারি সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন আমি চলে যাব সরাসরি জিমেল অ্যাপসের ভিতরে এই যে দেখেন জিমেল অ্যাপসের ভিতরে চলে যাবো এই অ্যাপসটার ভিতরে তো এই অ্যাপসের উপরে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এরকম আমার যে জিমেলটা লগ ইন করা আছে এটা চলে আসবে তো দেখেন ডান পাশে উপরে কর্নারে একটা ছবি দেখতে পাচ্ছেন মানে জিমেলের আইকন তো এটাতে আমি ক্লিক করলে এখানে আমার জিমেলগুলো শো করতেছে তো আমি এটার যে কোনো একটা রিমুভ তো দেখেন নিচে সবার লেখা আছে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস তো জিমেলগুলোর আমি এটার উপরে ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করার পরে নিচের দিকে জিমেলগুলো আমার সবগুলো জিমেল শো করেছে চারটা জিমেল শো করেছে এই চারটা জিমেলের ভিতর যে কোনো একটা আমি রিমুভ করব তো যে কোনো একটা রিমুভ যদি আমি করতে যাই তো এই যে দেখেন এম আর এফএইস বিডি এটা যদি আমি রিমুভ করতে যাই তো এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে রিমুভ অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসছে তো এই রিমুভ অ্যাকাউন্টের উপরে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে আমাকে বলতেছে রিমুভ অ্যাকাউন্ট একটা পপ আপ চালু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো তার নিচের দিকে লেখা আসছে রিমোভ অ্যাকাউন্ট এটা তো যদি আমি ক্লিক করে দেই তাহলে অ্যাকাউন্টটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সহজে এভাবে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা মূলত এভাবে আপনারা খুব সহজে জিমেল আইডি রিমুভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম